আমি সন্ময়বাবুর কাছেও শুরুতে সন্ময়বাবুর মতটা একটু শুনে নিই। সন্ময়বাবু, দুর্নীতি এমন একটা জায়গায় এনে আমাদেরকে দাঁড় করিয়েছে যে 61 কোটির পর কালকে যে বললাম ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রীর বাড়ি 40 লক্ষ টাকা, যার এক একটি পয়সা রোজগার করতে, আমি বললাম না সাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের উষায় বেরিয়ে নিশায় ঢুকতে হয়, তারা ভাবছেন, তারাও বলছেন 61-এর পাশে 40 আর কি, কিন্তু তারাও জানেন এই এক একটি লক্ষ এক একটি টাকার কত দাম। আর এই টাকাগুলি যখন উদ্ধার হয় পাওয়া যায়, তখন দলের নেতা নেত্রীরা বলতে শুরু করেন, আমরা তো কিছু জানি না, আমি তো কিছু জানি না, এই আমি তো কিছু জানি না আর আমরা তো কিছু জানি না, একটা কুঠার আঘাত এসছে। কিন্তু 70 নম্বর ধারা পিএমএলএ অ্যাক্টের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট স্পষ্ট করছে, যদি 5 জন ব্যক্তি মিলে একটা প্রতিষ্ঠান তৈরি করেন, আর্থিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, তা যদি দুর্নীতি করে টাকা রোজগার করে, সে টাকা যদি সে প্রতিষ্ঠানে খরচা হয়, তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানও তাই, দলের মাথাকে দায়িত্ব নিতেই হবে। অরবিন্দ কেজরিওয়াল কতটা দোষী কতটা নির্দোষী আদালত বলবে, কিন্তু আমি বলছি দায়িত্ব নেওয়ার বিষয়টা এসে গেছে। আমি জানতাম না, আমার পাশে বসে মন্ত্রিসভাতে আমার একজন কলিগ টুক করে 50,000 চাকরি চুরি করে নিয়েছেন, এটা বোধ হয় বলা যাবে না। অনির্বাণ, আমি প্রথমেই আপনার কথার প্রেক্ষিতে একটা কথা আজকে বলবো, সেটা হচ্ছে একটা কথা খুব শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, একটা ট্রোলও হচ্ছে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সব ছোট বড় মেজর সব নেতা চোর, কিন্তু দলটা চোর নয়। মানে এই এই পারসেপশন বা এই কনসেপ্টটাকে যদি আমি বেস ভিত্তিভূমি ধরি, তাহলে ধরতেই হবে পার্থ চট্টোপাধ্যায় চোর, জ্যোতিপ্রিয় মল্লিক চোর, অনুব্রত মণ্ডল চোর, কিন্তু আমি চোর নই। এই আমি চোর নই এর জায়গা থেকে আমার একটা কথা বারবার মনে আসে, সেটা হচ্ছে যখন একদম ক্যাবিনেটে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি একদম এই ডিক্লারেশনটা দিয়েছিলেন, ডিক্লারেশন বলতে একটা এজেন্ডায় নিয়ে এসেছিলেন, চাকরি চোরদের সুপার নিউমেরিক পোস্টে চাকরি চোরদের জন্য একটা এজেন্ডা নিয়ে আসা হয়েছিল, যে তাদের চাকরিটা বাঁচানোর জন্য। সাধারণ মানুষ কিন্তু সুপার নিউমেরিক কথাটা খুব বেশি বোঝে না, আমিও বুঝতাম না সেভাবে সুপার নিউমেরিকটা কি। আদালত কিন্তু সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল সেই সময় কি, যারা চুরি করে অন্যায়ভাবে চাকরি চুরি করে গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ছেলে মেয়েগুলোকে বছরের পর বছর বসিয়ে রেখেছে, শিক্ষিত প্রতারিত লক্ষ লক্ষ ছেলে মেয়েকে ঘরে ঘরে চোখের জল মোছাতে বাধ্য করেছে, সেই ছেলে মেয়েগুলোকে নিয়ে রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়ারিড, এবং তার জন্য আমি এইটুকু বলে সেটা যে ক্যাবিনেটে তার জন্য একটা রেজলিউশন আনছেন যে ওদের চাকরি বাঁচিয়ে অন্য কিভাবে চাকরি করা যায়, এখানেই তো দায়িত্ববোধ। ঠিক, কিন্তু কিন্তু সেই দায়িত্ববোধটা আমরা পাচ্ছি না সোনালী, বরঞ্চ দায়িত্ব না নেওয়ার, দুর্নীতির কোনো দায়িত্ব না নেওয়ার একটা বোধ গোটা রাজ্যের সব দুর্নীতিকে কেন্দ্র করে ছড়িয়ে রয়েছে, সেটা কি সাধারণ মানুষ মানবেন? আমি ময়ূক, অনির্বাণ, বিশাখা, মধুকল্পিতা এবং সন্তু, আমরা ভোটের মেগা ডিবেটে থাকছি আপনাদের সঙ্গে এবং প্রত্যেক মুহূর্তের খুঁটিনাটি আপডেট ডিবেটের মেইন ইস্যু, এবং তার সঙ্গে প্রতি মুহূর্তে লাইভ ব্রেকিং নিউজ থাকছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায়। আমি শুরুতে চলে যাবো অনির্বাণের কাছে, কারণ অনির্বাণ, এই ভোটের এই নির্বাচনে এই মেগা ডিবেটের প্রয়োজনীয়তা পড়ছে, কারণ একদিকে নির্বাচনের পারদ যেরকম তুঙ্গে উঠছে, ঠিক একই রকমভাবে করাপশন ইস্যুটা ভয়ঙ্কর রকমভাবে বাড়ছে। এই বাংলায় চাকরি নেই, ডিএ নেই, টাকা নেই, নেই 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 এর ভান্ডারের মধ্যে থেকে কোথা থেকে আসছে এত ক্যাশ, এত মানি কোথায় উঠছে, কোন আকাশে? এই করাপশন যদি এই পর্যায়ে না পৌঁছতো, তাহলে ভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গে এত ক্যাশ রিকভারি হতো কি? অনির্বাণ, নিশ্চিতভাবে নয়। আজ বড় বাজার থেকে, বেবন রোড থেকে, স্ট্যান্ড রোড থেকে, অথবা কাল হাওড়া স্টেশন থেকে, পরশু খড়গপুর স্টেশন থেকে, কোনোদিন আবার একেবারে জাতীয় সড়কের উপরে তমলুক মেচেদা রাজ্য সড়কের কাছে, প্রত্যেক দিন যে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হচ্ছে, এবং এর মধ্যেই ভুলে গেলে চলবে না, রাজ্যের এক মন্ত্রী ক্ষুদ্র এবং কুটির শিল্প বলেই বোধ হয় যে তার যে যে নগদটা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে পরিমাণে, আমরা পার্থ চট্টোপাধ্যায় ঘটনার পর এখন এই পরিমাণগুলোকে খুব অল্প করে ভাবি, কিন্তু সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের মানুষ যারা প্রত্যেক দিন একেবারে উষায় ঢুকে নিশায়, উষায় বেরিয়ে নিশায় ঢোকেন বাড়িতে, তাদের প্রত্যেক দিনের রুজি রোজগারের জন্য, পেটের ভাতটুকু জোগাড়ের জন্য তাদের কাছে সত্যি অঙ্কটা কম নয়, কিন্তু তবু ওই ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী বলেই বোধ হয় চন্দ্রনাথবাবু একটু লজ্জাই পেয়েছেন হয়তো, তার বাড়ি থেকে যে পরিমাণে নগদ উদ্ধার হয়েছে মাত্র ক্ষুদ্র 40 লক্ষ টাকা, একজন মন্ত্রীর বাড়িতে ভোটের বাজারে 40 লক্ষ টাকা নগদ কি করছিল, কেন ছিল, কি কাজে লাগানোর জন্য ছিল, আমরা এখনও জানি না, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিশ্চয়ই আমাদেরকে জানাবে। কিন্তু এই বাংলা জুড়ে, বাংলার একেবারে দার্জিলিং থেকে, কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত, এবারের ভোটে বিতর্ক যে সব থেকে বড় বিতর্ক যে দুর্নীতিকে কেন্দ্র করে, এবং সেই দুর্নীতি যে একটা নয়, বলা ভালো দুর্নীতি কটা, সেটা নিয়ে আরেকটা ডিবেট হতে পারে,
সেটা হয়তো এই মুহূর্তে সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটদাতা থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত দেশের মুখ্য নির্বাচন কমিশনার পর্যন্ত সবাই মানবেন। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন এই মুহূর্তে আমার এই স্টুডিও থেকে। আমার সঙ্গে রয়েছেন তন্ময় ভট্টাচার্য, সিপিআইএম নেতা এবং ইউটিউবার, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তন্ময় বন্দ্যোপাধ্যায়। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরু করি তন্ময়বাবু আপনার কাছ থেকে, একদম সংক্ষেপে যদি শুরুতে আমাদের এই মেগা ডিবেটের শুরুতে যদি বিতর্ক করি, করাপশন ইস্যু নিয়ে তার কতটা বিতর্কে প্রধান মুখ যদি এটা থাকে আমাদের যে কতটা ছাপ রেখে যেতে পারে এবারে দুর্নীতি, বিভিন্ন ইস্যু আমি শুরুতেই বলেছি কোনটা নয়, আপনার কী মনে হয়, আপনি কী বলবেন? একদমই সঠিক বলেছেন আপনি। আমার বিচারে এবারের লোকসভা নির্বাচনের প্রধান প্রধান এবং প্রধানতম ইস্যু হবে দুর্নীতি। ইলেকটোরাল বন্ডের সমস্ত তথ্য প্রকাশিত হয়ে যাওয়ার পরে যখন বিজেপির ঘরে 6,900 কোটি টাকার বেশি, তৃণমূল কংগ্রেসের ঘরে 1,600 কোটি টাকার বেশি, আর ইলেকটোরাল বন্ড তো সেভ ঝাঁকি হয়, পিএম কেয়ার্স আভি বাকি হয়। 2022 মার্চ পর্যন্ত পিএম কেয়ার্সের হিসাব বলছে 23,207 কোটি 70 লক্ষ টাকা এই ফান্ডে জমা পড়েছে, খরচ হয়েছে 9,741 কোটি 50 লক্ষ টাকা। তাহলে বাকি 13,466 কোটি 20 লক্ষ টাকা কোথায়? আর রাজ্যের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে সেই অপার ফ্ল্যাটে টাকা দেখে বাঙালি টাকা দেখা শুরু হয়েছিল। ঠিক, বাঙালি জাতি তো এত টাকা আগে কোনো দিন সত্যিই দেখেনি, এত নগদ টাকা বাঙালি জাতি দেখেনি কখনো। সেইটা দেখার পর থেকে যখন শুরু হয়ে গেল টাকা দেখা, তার আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের আজকের মুখপাত্র কুণাল ঘোষ বলে দিয়েছেন সারদার টাকা কালীঘাটের টালির চালের তলে আছে। ঠিক, আমি বলিনি, আপনি বলেননি, বলেছেন কুণাল ঘোষ, যিনি আজকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, ঠিক তিনি বলেছেন। এবং তারপরে মানুষ অপা দেখলেন, তারপরে মানুষ 11,000 কোটি টাকার এখন পর্যন্ত ইডির বলা, আমার ধারণা সংখ্যাটা আরো অনেক বেশি, রেশনের চাল দুর্নীতি দেখলেন, মিড ডে মিল দুর্নীতি দেখলেন, এবং আজকে বোঝা যাচ্ছে চন্দ্রনাথ মাহাতোর ঘটনার পরে যে এমন একটা দপ্তর আমাদের রাজ্যে নেই যে দপ্তরটার নিয়োগ থেকে শুরু করে কাজ পরিচালনার টেন্ডার থেকে শুরু করে এমন কোনো একটা বিষয় আছে যে বিষয়ে দুর্নীতি নেই।